How much is the ruhu? Rui mas yar ki ruhu. Or awale ruhu, amra bole rui mas. $3.99. This is katla mas, right? Katla fish. Katla pound, how much? And how many pounds? $49. $49? So almost like, how many pounds? 12.5. 12 pounds? Okay. So how much is comes total? How much total comes? $50. $49. That's fine. Okay. Cut regular size, please. Okay. Bengali cut? Yes. Bengali cut. So Bengali cut. This master dam holo $12 pound. Koy pound hobe? 4 5 pound to hobe, 12 bishi hobe. To 5 pound jodi hoye thake 5 12 $60. 5 pound hobe na 3 4 pound hobe. 3 pound 4 pound hole koto hoy eta? To 4 12 48. Pray koto? $40-$50 মত আর কি এক একটা মাছ তো এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মাছের দাম হলো $40-$50 বাংলাদেশি টাকা প্রায় 4,500 টাকার উপরে আপনারা দেখে নেন এই ইলিশ মাছ এটা কোন দেশের ইলিশ মাছ বাংলা লেখা যেহেতু আছে এটা আমার মনে হয় বাংলাদেশের ইলিশ মাছ কারণ মাঝে মাঝে এখানে বার্মা থেকে ইলিশ মাছ আসে তো আমরা তো বার্মারটা খাই না এই যে এখানে লেখা টাকা তো বোঝা যায় না কোন দেশের মনে হয় বাংলাদেশের হবে দেখো তো শানু বুঝতে পারো কিনা এটা বাংলাদেশি ইলিশ মাছ তা কোন দেশের ইলিশ মাছ একটা তো লেখা না আছে এখানে স্টিকার লাগানো আছে এটার ভিতর কয় পাউন্ড আচ্ছা এইটা হলো $12.99 যদি আপনারা ভালো করে দামটা দেখে নেন $13 হলো প্রতি পাউন্ড আর ওয়েট হলো এটা 3 পাউন্ড ওজন শানু এটা তার মানে এই মাছটার ওজন হলো প্রায় 3 12 36 $36 এটা তো $36 বাংলাদেশি টাকা হবে প্রায় 3,000 টাকারও বেশি এই ছোট মাছটা যেটা দেখতে পাচ্ছেন মাত্র ওজন এটার 3 পাউন্ড এটার দাম হলো বাংলাদেশি টাকা প্রায় 3,000 টাকার উপরে না ওই যে লেখা আছে প্রোডাক্ট ফ্রম কোন দেশে অফ মিয়ানমার বোধহয় মিয়ানমার ও আচ্ছা এটা হলো বার্মার ইলিশ মাছ আর কি নাকি এখানে গিয়ে আমরা মাছ তরকারি কিনি তো সেগুলো দেখালাম এখন বাংলাদেশে যেভাবে আপনারা টুকরির ভিতরে মাছ নিয়া পানি ছিটে ছিটে তারপরে ওই ১০ টাকা ১০ টাকা কেজি ১০০ টাকা ৫০০ টাকা কেজি এরকম চিৎকার চেঁচামেচি করে বিক্রি করেন এই পরিবেশে না এখানে ল এটা সাপোর্ট করে না যেহেতু এটা আনহাইজেনিক এই ধরনের কন্ডিশনে আপনি এই ধরনের বিশেষ করে এই ধরনের র ফিশ বেচা আমেরিকাতে সম্পূর্ণ নিষিদ্ধ তো যার ফলে আপনাদের এই মাছগুলো তারা ধরে আনার সাথে সাথে একটু পরেই তারা কী করে ফেলে মানে ফ্রোজেন করে ফেলে তো আমি যদি শানু এইখান থেকে ধরি তো পুরো ওইখান থেকে এই মাথা পর্যন্ত যা কিছু আপনারা দেখতেছেন পুরোটাই হলো আপনাদের সেই মাছ রাখা রয়েছে এখানে সঙ্গ সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সর্বত্র হলো প্রাণ ডালার শুভেচ্ছা তো ভাই অনেকে তো আমার কাছে আমেরিকার মাছের বাজার দেখতে চাইছেন তো এখন একটা মাছের বাজার পাইছি আমি এখানে তো দেখি যদি এটা দেখায় আপনাদের হ্যাপি করা যায় প্লাস কিছু মাছও কিনুন তো এই ভিডিওটা তো আবার আমি ইউটিউব আর ফেসবুকে আপলোড করে দেবো না তো ফেসবুক এলা কিছু দিব না পয়সা করে কিছু দিব ইউটিউব এলা কিছু দিব তো সেগুলো দিয়ে দেখি আমার এই মাছের দামও ঠিক না তো এখন যেখানে দেখ ভিডিওটা করছি আমি এটা হলো আমেরিকার ফ্লোরিডা রাজ্যে আর এটার নাম হলো আপনা বাজার বলে এটাকে তো এটা হলো আনকাট ভিডিও আর কোনো অ্যাডিট ফ্যাডিট কিছু হবে না হাই দে অ্যাডিট ট্যাডিট আমি কিছুই করব না সামনে যা কিছু পাচ্ছি মানে আমি হেঁটে যাই আর আপনারা দেখে যান এই হলো আমেরিকার মাছের বাজার তো অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি তো আপনাদেরকে শুধুমাত্র মাছ দেখাবো যদিও আর অনেক কিছু আছে শাকসবজি ফল ফলাদি বহুত কিছু আছে মশলা তেল লবণ সব কিছুই আছে মোটা কিন্তু আমি তো আর কি মানে ওইসব যদি দেখাই পুরো ভিডিও যাবে লম্বা হয়ে ওগুলো দরকার নাই তো বরঞ্চ আমি আপনাদেরকে শুধুমাত্র মাছের বাজারটা দেখাই আর মাছের বাজার যাওয়ার আগে আমার চোখের সামনে এখন কাঁচা বাজার তো আপনাদেরকে এই কাঁচা বাজারটাই ফাঁকে দেখে নিই দেখি কী অবস্থা এই হলো আপনাদের কি পার্শি আমি জানি না পার্শি কী জিনিস আপনারা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন ভিডিওটা দেখেন প্রায় দেখি আমি পার্শি জিনিসটা তো এই যে এক একটা আটি রয়েছে এই আটির দাম $0.69 গণহারে দাম দেখা যায় আমি আপনাদেরকে এটা কী কী বলে এটাকে লেখা তো আছে আমি আনিস আনিস না কী নাম $0.99 দিয়েছি এক একটা এগুলো কী জিনিস যদি পারেন কমেন্ট টমেন্ট করে জানেন আমি তো এগুলি জানি না এইটা আমি চিনি এইটা হলো ধইনা পাতার দাম হলো $24 এটা কিন্তু অনেক দাম আমাদের সুপার মার্কেটে এটা হলো এক একটা হলো $0.98 করে এখানে দুইটা নেবেন $1 অর্থাৎ এই এক একটা ধনিয়া পাতা $0.50 আর যদি আমি এখানে দুইটা নিই $1 তার মানে দুইটা ধনিয়া পাতার দাম এখানে আছে হলো প্রায়
বাংলাদেশি টাকা হয় 85 টাকার মতো। আর এখানে আছে লাউ শাক, লাউ শাক হলো পাউন্ড হিসেবে প্রতি পাউন্ড হলো $3.99, তার মানে 4 পাউন্ড হলো আপনার এই লাউ শাক। ভালো করে দেখে নেন, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, দাম জানি না কোথায় লেখা আছে। তো যদি $4 হয় লাউ শাক, তাহলে কত হয়, 4×36 360 টাকা হলো প্রতি পাউন্ড, মানে আধা কেজির দাম হলো প্রায় 360 টাকা। তো এটা হলো ব্রোকলি, বাংলাদেশে খুব একটা জনপ্রিয় না এই ব্রোকলিটা। এটা হলো $1.29 পাউন্ড, মানে বাংলাদেশে আধা কেজি যদি কিনেন প্রায় 100 টাকার দাম। যেহেতু আপনারা জানেন পাউন্ডের আর ইসের ব্যাপারটা আর কি বলে, পাউন্ডের আর কেজির ব্যাপারটা, তো যদি এভারেজ আমরা ধরি তাহলে 2 পাউন্ডে হয় হলে 1 কেজি, একটু কম বেশি হবে, বাট এভারেজে ধরে নিলে ভালো। তো আর কি আপনাদেরকে এই ধরনের লাউ মনে হয় বাংলাদেশে পাবেন না আপনারা। এটা কী জাতের লাউ কে জানে, লেখা তো আছে ইন্ডিয়ান লাউ। তো এটা হলো প্রতি পাউন্ডের দাম হলো 85 টাকা, তার মানে আধা কেজির দাম হলো প্রায় 40-45 টাকা হলো এই লাউয়ের দাম। এখন এই যে লাউটা আমি হাতে নিছি, আমার তো মনে হয় এটা 1 পাউন্ডের বেশি হবে, 2 পাউন্ডের কাছাকাছি, তার মানে বাংলাদেশে 1 কেজিতে 1 কেজি লাউয়ের দাম হলো 100 টাকা। আর এই হলো কাঁচামরিচ, যেটার জন্য ফ্রিকুয়েন্টলি আমাদেরকে এই বাংলা বাজারগুলোতে, মানে এই এশিয়ান বাজারগুলোতে আসতে হয়। তো এখানে দেখেন লেখা আছে থাই চিলি, অ্যাকচুয়ালি থাই চিলি নাম না হয়ে এটা আসলে বাংলাদেশি চিলি হলে ভালোই হতো, কারণ এই যে কাঁচামরিচ একদম বাংলাদেশি, দেখেন কোনো সন্দেহ আছে আপনাদের, একেবারে খাঁটি বাংলাদেশি কাঁচামরিচ। আর প্রতি পাউন্ডের দাম হলো $2, তো $2 যদি প্রতি পাউন্ডের দাম হয় তাহলে মানে কি আধা কেজির দাম হলো $2, তো $2 মানে কি বাংলাদেশি তাহলে ওই হিসেবে আধা কেজি কাঁচামরিচের দাম হলো প্রায় 200 টাকা, 180 টাকা বলবো আর কি। দেখেন আধা কেজি কাঁচামরিচের দাম বাংলাদেশে হলো $282, তো 180 টাকা যদি আমি ভুল না করে থাকি, একটুখানি ফ্যাকশনগুলো আপনি বের করে নিন, কম বেশি কিছু হবে। তো এই আর কি, তো এই হিসাবে 1 কেজি কাঁচামরিচ যদি আপনি নেন, 1 কেজি কাঁচামরিচের দাম এখানে আসে প্রায় 180 টাকা, হ্যাঁ আমি ভুল করে নিই, 180 টাকা, কারণ এখানে 2 পাউন্ডের দাম মানে প্রতি পাউন্ডের দাম যদি $2। আর এগুলো ঢেঁড়স, ঢেঁড়সের দাম হলো ওই যে এটা ইন্ডিয়ান ওকরা লেখা, এটা হলো $3, তাহলে আপনারা বাইর করে নিয়ে আনেন সেটা বাংলাদেশি টাকা দিয়ে, 85 টাকা যদি প্রতি ডলার ভ্যালু হয়ে থাকে। আর এটা হলো, এটা খুব পছন্দ করি আমি, এটা হলো কাঁচা টমেটো যেটাকে বলে, ক্যাপসিকাম বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা জানি না, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। আর এটা হলো ব্যানানা পেপার, এটা হলো একটা মেক্সিকান খাবার, মেক্সিকানরা প্রচুর খায় ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে। আর এইটা কি আমি বুঝতেছি না, চিচিঙ্গা না কি, আর এইটা কি ধুন্দু না কি, ভুল হইতে পারে ভাই আমি এত ভালো জানি না। এটা তো করল্লা দেখিয়ে যেতেছে, এটার নাম কী লিখছে দেখেন আমি লেখা পড়তে পারছি না, তো আপনারা যদি পড়তে পারেন তো বইলা দিয়ে না। আর এটা তো শসা, আর উপরে রসুন রাখা রয়েছে, এখানে ছোটো বেগুন, এই জাতীয় বেগুন মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না। আর এটা হলো বড়ো বেগুন, এই বেগুনগুলো তো সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় না আমাদের, এগুলো পাওয়া যায় হলো এই যে কমস্ট যে ইগুলো রয়েছে আপনাদের ওই দোকানগুলো রয়েছে সুপার মার্কেট, জাতীয় এখানে শাক সবজি ফলফলাদি বিক্রি করে, সেখানে শুধুমাত্র আপনারা এই ধরনের বেগুনগুলো পাবেন। এমনি সুপার মার্কেট, আমেরিকান সুপার মার্কেট যেগুলো রয়েছে ওখানে লম্বা বেগুনটা পাওয়া যায় না, এটা মানে লম্বাটা পাওয়া যায় কিন্তু এটা পাওয়া যায় না। তো এখানে এটা কী জিনিস, রেড বিট আরও আবি যাবি কিছু আছে, এটা কী জিনিস আমি নাম জানি না, যদি পারেন একটু কমেন্ট করে জানেন। এই তো সিম, সিমের কেজি কত দেখি, এখানে সিম লেখা আছে $4 হলো প্রতি পাউন্ড, তার মানে ওই হিসেবে ধরেন প্রতি পাউন্ড $4 হলে 2 পাউন্ডের দাম হয় হলো $8, তাই 2 পাউন্ডে যদি 1 কেজি হয় $8, 8×9=96, প্রায় কত 700-800 টাকা কেজি, তো হলো সিম আমেরিকাতে। দেখে নেন প্রতি কেজি সিমের দাম 700-800 টাকা। আর এটা কি, এটা তো পেয়ার টেয়ার জাতীয় কিছু একটা হইলো মূলা, মূলার দামও কম না মোটামুটি $1.30 করে প্রতি পাউন্ড, একটা মূলার দাম হয়তো মনে হয় 2.5 পাউন্ড হইব, প্রায় 1 কেজি হইব, তো 1 কেজি মূলার দাম কত টাকা, প্রায় 100 টাকার উপরে। এই তো সব কিছু মোটামুটি আছে, এটি তো বাংলাদেশি আম না, বাংলাদেশি আম হইলো তো মানে বাংলাদেশে তো আম মানে দেখলেই বোঝা যায় এগুলো আমেরিকানই আম, আশেপাশে কোনো গাছ থেকে মানে পাইরা টেরা নিয়ে এসে তারা এখানে লোকাল মার্কেটগুলোতে বিক্রি করে। আর কিছু আনারস টানারস রয়ে গেছে, এই আর কি, এগুলো হলো তেঁতুল,
তো তেঁতুল আপনারা পাইবেন দেখেন একেবারে বাংলাদেশি স্টাইলের কাঁচা তেঁতুল। এটা দাম কত? $3 হলো প্রতি পাউন্ড, তাহলে $2 দাম হলো $6। $2 যদি হয় এই তেঁতুল তাহলে $6 যদি হয় তাহলে কত? ৬৯৫ প্রায় ৫৫০-৬০০ টাকার মতো হবে। আর কি আসছিলাম আপনাদেরকে মাছের বাজার দেখানোর জন্য, কিন্তু ভিডিওটা প্রায় ৬-৭ মিনিট হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম হলো আপনাদের ওই কাঁচা বাজার, আসলে মিস করতে যাচ্ছি মাছের বাজার ভালো কথা, কিন্তু আরেকটা কন্টেন্ট ফলে আমি দিয়েছি, সেটা হলো কাঁচা বাজার। তো ভাবলাম কাঁচা বাজারও দেখা দিয়ে আবার কবে আসি না আসি, তো দেখি ওদিকে শানু আছে, শানুর খুঁজে বের করি। তো মাছের বাজারের ব্যাপারে আমাকে শানুই হেল্প করতে পারবে। শানু, শানু, শানু গেল কোথায় দেখি? শানু, ওদের তো কাউরে দেখি না। এখানে আসো, এখানে আসো, ফাস্টার করো। তো আসেন আমি আপনাদেরকে মাছের বাজার দেখাবো। আর অনেকে তো আমার কাছে জানতে চেয়েছিলেন যে জর্জ ভাই গরু ছাগলের হাট দেখে, তো ভাই আপনি খুব ফেমাস হয়ে গেছেন, বেশ ভালো কিছু সাবস্ক্রাইবারও বাগিয়ে নিয়েছেন আপনি। তো হ্যাঁ ভাই, আপনাদের তো ভাই গরু ছাগলের ভিডিও দেখার প্রায় 8-10 হাজার সাবস্ক্রাইবার আমি ইউটিউবে পাইছি এই 2-4 দিনের ভিতরে। খারাপ কী কর, চেষ্টা তো পরিশ্রম করছি অনেক। তো আজকে আসি হলো এখানে মাছের বাজার দেখানোর জন্য আপনাদেরকে। তো সাথে আমার সবাই আসছি। তো অরিন, তুমি কি দেখাবে মাছের বাজার দেখাবে আমেরিকা? আগে অরিন কে, লরেন কে ইন্ট্রোডিউস করতে। হাই লরেন, লরেন খুব এক্সাইটেড। এই যে আমার মেয়ে এখানে, আর এই লো আপনাদের ভাবি। তো আপনাদের ভাবির মেকআপ দেখে আজকে আবার কোয়েন না আপনারা? না ভাই, তোমারে তো ভাই এখন তার আমার বইকে সুবিধা করতে পারাটা এখন পাইছিল তোমারে, বুঝছো? ওই তুমি কেমনে মেকআপ দিলা, কেমনে শাড়ি পরলা, কোন জামা পরলা, চুলের হেয়ার স্টাইল ঠিক আছে কিনা, যত বদনাম করবেন তত আমি ভাইরাল হয়ে যাব। তো আমি চাই আপনারা বেশি বেশি করে আমাকে তোমরা আমাদেরকে ভাইরাল করে দাও। আর তো তুমি এক কাজ করো, আমাদের মাছটা একটু দেখো। এটা কি মাছ বলো? উঠাও মিয়া, উঠাও, ধরো রুই মাছ। হ্যাঁ, তো এখন দাম টাম বলো, কারণ তারা দাম দাম জানতে চায় আমাদের কাছে। এই যে এখানে লেখা আছে, আচ্ছা এইটা হলো মৃগেল, এইটা হলো মৃগেল মাছ, ঠিক আছে? এই মৃগেল মাছ প্রতি পাউন্ড হলো $4। এটাও মৃগেল মাছের যে লেখা আছে, আচ্ছা প্রতি পাউন্ড $4, তাহলে ২ পাউন্ডের দাম কত? $8। $8 হলো 1 কেজির দাম বাংলাদেশে, তাহলে কত? ৮-৯-৭২, প্রায় ৭০০ টাকা কেজি বাংলাদেশে। দেখেনে এগুলো মৃগেল মাছ, তো এগুলো এগুলো সব মৃগেল মাছ। হ্যাঁ, লিস্ট দাও আমরা একটা একটা করে দেখে। মৃগেল মাছ এটা তো দেখে, এটা কি মাছ তুমি বলো দেখি? মৃগেল মাছ, আচ্ছা এটা এটাও এটাও মৃগেল মাছ। এই যে এখন এই যে মৃগেল মাছটা নিচে শান, অনুমান করো তো এটা ওজন কতটুকু হবে? ওজন এখানে তো দেয়াই আছে না, ওজন থাকবে না এখানে, সাইজ লেখা আছে, ওজন লেখা নেই। তো আমার মনে হয় এটা ওজন ৫-৭ পাউন্ডের নিচে না, ৭-৮ পাউন্ড বা ১০ পাউন্ড হলে হতে পারে। যদি ১০ পাউন্ড আমি ধরে নিই, তো ১০ পাউন্ড এটার দু মাস দাম আসবে প্রায় ৪০ ডলার। তো ৪০ ডলারে বাংলাদেশি টাকায় কত হয়? ৪৩২, ৩০০০ টাকার উপরে, ৩৫০০ টাকার উপরে। তো দেখে দাও মাছটা ধরে যে এই মাছটার দাম কত। হ্যাঁ, এটা ভালো করে দেখে যে পরে করবেন যে জজ ভাই ঠিক মতো দেখেনি আপনাদেরকে। এই যে দেখেন যে মৃগেল মাছ লেখা আছে, এই মাছটার দাম হলো বাংলাদেশি টাকা প্রায় কত বললাম? ৩৫০০ টাকা হলো ওই মাছটার দাম যেটা শানু রাখলো। তো এখানে সব মাছের দাম দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। ওইখানে ইলশা মাছের দাম দেখেন, এখানে যদি ১০০০ থেকে কি বলতো ১০০০ থেকে ১২০০ ২ডলার পার পাউন্ড হলো এটা। এখন আমি ১০০০ থেকে ১২০০ মানে কি বুঝি না আমি, ঠিক আছে? ১২ডলার পার পাউন্ড, তারপর আছে ১৭ডলার পাউন্ড, ৮ডলার ৯ডলার ১০ডলার, এরকম বিভিন্ন মাছ আছে এখানে। ইলিশ মাছের কি মাছ যত বড় হইব না কি শানু, মাছ যত ইলিশ মাছ বড় হবে, ওজন যত বেশি হবে দাম তত বাড়বে। তো এখানে শুরু হয়েছে সম্ভবত ইলশা মাছ, ওই যে ৬ডলার পাউন্ড দিয়ে শুরু হয়েছে, ৬ ডলার থেকে বাড়তে বাড়তে ওইটা ১৮ডলার দেখতে। হ্যাঁ, সবচেয়ে ১৮ডলার, সবচেয়ে ছোটোটা হলো ৬ ডলার। তো তুমি একটু মাছটা আমাকে দেখাইতে পারো, ইলিশ মাছটা? আচ্ছা এই সেট যাও দেখি। হ্যাঁ, ইলিশ মাছটা দেখো। আপু আপনি কি মাছ নিচ্ছেন, কি মাছ নিচ্ছেন আপনি এটা? ও, ইউ ডু নট স্পিক বাংলা? ও, আই এম সরি, আই থট দ্যাট ইউ আর বাংলাদেশি। ইন্ডিয়া আপ মাছলি বহুত খাতা হ্যায়? না না, দ্যাট মিন্স কেরালা বহুত খাতা। কেরালা বহুত খাতা হ্যায়? ভাই আমি হিন্দি ভালো জানি না, আমি উটুকি জানি আর কি, মাছ আপ বহুত খাতা হ্যায় আর কি। তো এটা মিডিয়াম সাইজ। আচ্ছা এটা কি সাইজ? এটা মিডিয়াম সাইজ। তাহলে এটা কত হবে? ১২ডলার পাউন্ড? ১১.৯৯, মানে ১৯.৯৯ বাদ দাও, ডাইরেক্ট ১২ ডলার বলো আর কি, সুবিধা হবে তোমার জন্য। তো এই মাছটার দাম হলো ১২ডলার পাউন্ড, কয় পাউন্ড হবে? ৬-৫ পাউন্ড তো হবে, ১২ বেশি হবে।
তো 5 পাউন্ড যদি হয়ে থাকে 5 12 60 ডল 5 পাউন্ড 5 না না 5 পাউন্ড হবে না 3 4 পাউন্ড হবে 3 পাউন্ড 4 পাউন্ড হলে কত হয় এটা তো 4 12 48 প্রায় কত 40 50 ডলারের মতো আর কি এক একটা মাছ তো এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মাছের দাম হলো 40 থেকে 50 ডলার বাংলাদেশি টাকা প্রায় 4500 টাকার উপরে আপনারা দেখে নেন এই যে ইলিশ মাছ এটা কোন দেশের ইলিশ মাছ বাংলা লেখা যেহেতু আছে এটা আমার মনে হয় বাংলাদেশের ইলিশ মাছ কারণ মাঝে মাঝে এখানে বার্মা থেকে ইলিশ মাছ আসে তো আমরা তো বার্মারটা খাই না এই যে এখানে লেখা টেখা তো বোঝা যায় না কোন দেশের মনে হয় বাংলাদেশের হবে দেখো তো শানু বুঝতে পারো কিনা এটা বাংলাদেশি ইলিশ মাছ না কোন দেশের ইলিশ মাছ একটা তো লেখা না আছে এখানে স্টিকার লাগানো আছে এটার ভিতরে কয় পাউন্ড আচ্ছা এইটা হলো 1299 যদি আপনারা ভালো করে দামটা দেখে নেন 13 ডলার হলো প্রতি পাউন্ড আর ওয়েট হলো এটা 3 পাউন্ড ওজন শানু এটা তার মানে এই মাছটার ওজন হলো প্রায় 3 12 36 ডলার এটা তো 36 ডলারে বাংলাদেশি টাকা হবে প্রায় 3000 টাকারও বেশি তো এই ছোট মাছটা যেটা দেখতে পাচ্ছেন মাত্র ওজন এটার 3 পাউন্ড এটার দাম হলো বাংলাদেশি টাকা প্রায় 3000 টাকার উপরে না ওই যে ব্ল্যাকটা আছে প্রোডাক্ট ফ্রম কোন দেশে অফ মিয়ানমার বোধহয় মিয়ানমার ও আচ্ছা এটা হলো বারমার ইলিশ মাছ আর কি নাকি